আমাদের স্কিয়ারিটেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়, গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ বিভিন্ন স্বাদের রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কিয়ারি টেলস। তোমাদের ভালোবাসায় আমাদের এই স্কিয়ারি টেলস পরিবার ইতিমধ্যেই 40,000 সাবস্ক্রাইবার্সের পরিবারে পরিণত হয়েছে। যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তাদের সকলকে বলছি, আমাদের এই স্কিয়ারি টেলসকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এখনই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নিয়মিত আমাদের গল্প শুনতে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করতে ভুলো না। দেখো বন্ধু, গল্প শুনতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাই আমাদের গল্পগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা পরিবারের মানুষদের সাথেও শেয়ার করতে পারো। স্কিয়ারি টেলসে আজ তোমরা শুনবে সুরজিৎ ঘোষের কলমে একটি হাড় হিম করা ভয়ের গল্প, চুপি চুপি আসে। আজকের গল্প পাঠে রয়েছে সঞ্জয় এবং গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কিয়ারি টেলসের আজকের গল্প, চুপি চুপি আসে। আচ্ছা ভাইয়া কমল, আমাদের দুদিনের রাধারমণপুর ঘোরানি হাত মন্দ হলো না, হ্যাঁ কি বলো? তা যা বলেছো ভাই সুবীর, সত্যি রাধারমণপুরের এই পুজো দেখতে আসার অভিজ্ঞতা আমাদের চিরজীবন মনে থাকবে, এ কথা জোর কলায় বলতে পারি। তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি ভাই, নেহাত কম রাস্তা তো আর মোটে নয়। খেয়াল করেছো আকাশের বুকে তিলে তিলে মেঘ জমতে শুরু করেছে, আর খানিক বাদেই হয়তো বৃষ্টি নামবে। একটা গরুর গাড়ি পেলে নেহাত মন্দ হতো না। আরে ভাই, এখনই এত উদাস হয়ে যাচ্ছ কেন? চলো না, আরো কিছুটা এগিয়ে গেলেই হয়তো একখানি গরুর গাড়ি ঠিক পেয়ে যাব। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো যে, চলো চলো শিগগির চলো, বোধহয় ঝড় উঠবে। কমল আর সুবীর নামের খুব ভালো দুজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাধারমণপুর গিয়েছিল সেখানকার এক জনপ্রিয় চণ্ডী পূজা দেখতে, এক বন্ধুর বাড়ি। দুদিন সেখানে কাটিয়ে বেশ হৈহুল্লোড় করে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে বের হয়েছে তারা বাড়ির উদ্দেশ্যে। কিছুটা রাস্তা আসার পরে এমন ধারা ঘন কালো মেঘে যে সমস্ত আকাশটা ছেয়ে যাবে তা কি আর তখন ওরা জানত? অনেকটা রাস্তা চলে আসার কারণে আর ফেরার উপায়ও নেই। অগত্যা তাই কমল আর সুবীর গল্পগুজব করতে করতে এগিয়ে গেল সামনের দিকে। কিছুটা রাস্তা যাবার পরে তাদের নজরে এবার পড়ল একটা গরুর গাড়ি, মন্থর গতিতে এগিয়ে আসছে তাদেরই দিকে। গরুর গাড়ি ক্রমেই তাদের নিকটে এসে পৌঁছালে সুবীর গাড়ি চালকের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বলল, ও দাদা, বলছি আমাদের একটু সামনে এগিয়ে দিতে পারবে? বড় বিপদে পড়েছি গো, অনেকটা রাস্তা যেতে এখনো বাকি। তুমি যদি খানিকটা এগিয়ে দিতে তাহলে বড় উপকার হতো আমাদের। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার উপযুক্ত পারিশ্রমিকের অনেক বেশি দেব। সুবীরের কথায় গাড়ির চালক এবার বেশ কিন্তু কিন্তু করে বলল, সেটা বড় কথা লয় গ বাবু, আসলে কি জানো তো, মনে হচ্ছে আর কিছু সময়ের মধ্যেই ঝড় বৃষ্টি নামবে। তাতে কি হয়েছে, বৃষ্টি নামলে তুমি তো গাড়ির ছাউনির মধ্যেই থাকবে, চলো না দাদা। এত করে বলছো যখন তখন যাচ্ছি, তবে কি জানো তো, আসল ভয় কিন্তু মোটেও বৃষ্টিকে নয় গ, ভয় পাচ্ছি অন্য কিছুকে গা। অন্য কিছুকে ভয় পাচ্ছ? কিসে ভয় পাচ্ছ বলো দেখি। রেতের বেলা জঙ্গলের ওই পথটা মোটেও ভালো নয়, সন্ধ্যার আধার নামার পর থেকে আর কেউ ঘুনা করেও ওই পথে যায়নি। জঙ্গলের পথ ধরে আধার নামার পর যাওয়া একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। কমল আর সুবীর দেখল গরুর গাড়ির চালক অজানা কোনো কিছুতে মারাত্মক রকমের ভীত হয়ে পড়েছে। তার কপালে ফোঁটা ফোঁটা সদ্য জন্ম নেওয়া ঘাম চিকচিক করে উঠছে ক্ষণে ক্ষণে, মুখটা কেমন যেন অস্বাভাবিক রকমের থমথমে হয়ে গেছে। চালক একটা শুকনো ঢোক গিলতেই গলগণ্ডটা দুবার উঠানামা করল। কমল এবার জিজ্ঞেস করল,
আচ্ছা দাদা, তুমি যে বললে কঠোরভাবে ওই পথ নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ হবার কারণ কি কিছু আছে? মানে কেন জঙ্গলের পথে রাতের বেলা মানুষ যেতে ভয় পায়, সেখানে এমন কি আছে? কমলের এই প্রশ্নের কোনো জবাব দেয় না গাড়ির চালক। গামছা দিয়ে কপালের ঘাম মুছে সে কেবল, অর্থের লোভেই হোক কিংবা ছেলেগুলোর শুকনো মুখের দিকে তাকিয়েই অপরিসীম করুণাতেই হোক, চালক তাদের নিয়ে যেতে রাজি হল। মহা আনন্দে দুই বন্ধু অতি দ্রুততার সাথেই গাড়ির উপরে উঠে বসল। এবার গরুর গাড়ি গড়িয়ে চলল ক্রমে উল্টো পথে, অর্থাৎ জঙ্গলের দিকে দোদুল্যমান গতিতে। কমল আর সুবীর ছইয়ের বাইরে মুখ বের করে দেখতে লাগল প্রকৃতির অপরূপ বর্ণনাতীত দৃশ্য। চারিদিকে শুধুই কেবলই গাছ আর গাছের সমারোহ। বড় বড় উঁচু উঁচু গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে সশস্ত্র প্রহরীর ন্যায়। চারপাশ কেমন যেন থমথমে, কোথাও কোনোরূপ আওয়াজ হচ্ছে না। পাখিরাও ফিরে যাচ্ছে নিঃশব্দে নিজ নিজ বাসায়, এ যেন কোনো মারাত্মক অশনি সংকেতের আভাস। দেখতে দেখতে গরুর গাড়িটা একসময় জঙ্গলের কাঁচা মাটির রাস্তার মধ্যে প্রবেশ করল। চারিদিকে কেমন যেন একটা ঝিম ধরা আবহাওয়া। বিশাল বিশাল গাছগুলো যেন অন্ধকারের কালচে মায়াবী বস্ত্র গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে রূপকথার জগতের কোনো ভয়ঙ্করী সব পিশাচিনীর ন্যায়। বাবুরা, আর মনে হচ্ছে বেশি সময় মোটে হাতে নেই, এক্ষুনি বুঝি ঝমঝম করে বৃষ্টি নামবে। চালকের মুখের কথা শেষ হতে না হতেই কান ফাটানো প্রবল শব্দে কাছে পিঠে কোথাও একটা বজ্রপাত হল। চারিদিক জুড়ে গাঢ় আঁধার ঘনিয়ে এলো আরও দ্বিগুণ বেগে। জঙ্গলের পরিবেশ ক্রমেই হয়ে উঠল ভয়ানক রকমের গা ছমছমে ও ভুতুরে। কমল আর সুবীর দেখল ওদের সামনে এবার উপস্থিত হয়েছে একটা মোচড় মাথা। প্রধান রাস্তাটি মোচড় মাথা থেকে বিভক্ত হয়ে মূলত ডাইনে ও বামে চলে গেছে। আচমকে এমন সময় ঘটল সেই বিপত্তি। বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়তেই গরু দুটো সম্পূর্ণরূপে থেমে গেল। গাড়ির চালক হাজারবার চেষ্টা করলেন, মারধর, অনুনয়, বিনয় এর মতো সকল চেষ্টা করেও গরু দুটিকে এক চুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না। সুতরাং গাড়ি যেমন যেখানে দাঁড়িয়েছিল সেখানেই একভাবে দাঁড়িয়ে রইল ঠায়। অবস্থা বেগতিক দেখে কমল এবার বেশ চিন্তিত সুরে প্রশ্ন করল, কি হলো দাদা, গাড়ি আর এগোচ্ছে না কেন? ঠিক যে ভয়টা পেয়েছিলাম বাবু, সেই ভয়টাই বাস্তব আকার নিয়েছে। ভয়? কিসের ভয়? আর গাড়ি মোটেও এগোবে নে, আর আমার গরুর এই এক বাজে অভ্যাস, বৃষ্টি বাদলা দিনে তারা মোটেও কাজ করতে চায়নি। সে কারণেই খোলা আকাশের নিচে বৃষ্টির জল তাদের গায়ে লাগলে তারা আর এতটুকুও হাঁটবে নে। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি যে আজকের মতন গরু দুটো আর চলতে নারাজ। সারাদিন যথেষ্ট পরিশ্রম করেছে তো, তাই দিন শেষে ক্লান্ত হওয়াটা খুব স্বাভাবিক। এই কারণেই আমি আপনাদের গাড়ি চড়াতে রাজি হইনি। কমল কাঁচু মাচু মুখে চালকের দিকে তাকিয়ে বলল, তাহলে আর কোনো উপায় নেই বলছো? না বাবু, এমনিতেও রাতের অন্ধকার নেমে আসছে, আর তাছাড়া জঙ্গলের এই জায়গাটা মোটেও খুব একটা সুবিধার নয়। আমার কথা শুনুন, কিছুটা দূরের এক গ্রামেই আমার বাড়ি, আমি সেখানে ফিরে যাচ্ছি, আপনারাও বরং আমার সঙ্গে চলুন। এই গরিবের ঘরে দুটি অন্ন মুখে তুলে রাতটুকু না হয় কাটিয়ে দেবেন, তারপর আবার কাল সকালে আমি নিজে গাড়ি করে আপনাদের মূল গন্তব্যে পৌঁছে দেব। চালকের কথা শুনে কমল আর সুবীর এবার নিজেদের মধ্যে একটু দৃষ্টি বিনিময় করল। সুবীরের কথাটা মনে ধরলেও তাতে আপত্তি করল কমল। সে বলল, না দাদা, রাতটা থাকবার সময় যে মোটেই আমাদের হাতে নেই, আগামীকাল সকালেই আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সে কারণেই তো এমন তড়িঘড়ি যাবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তুমি খুব ভালো এবং বড় মনের মানুষ, তাই জন্যই এমন করে আমাকে আর সুবীরকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছ। কিন্তু কিছু করার নেই গো, আমাদের আজ রাতেই ফিরে যেতে হবে। কমলের উত্তর শুনে সুবীরের মনে হলো গরুর গাড়ি চালকের মুখখানি যেন অন্ধকারের মধ্যেও আরও আধারিত হয়ে উঠল। শুকনো মুখে সে তাকিয়ে রইল তাদের দুই বন্ধুর দিকে কিছুক্ষণ, তারপর বেশ নীরব সুরে বলল,
বেশ, আপনারা যেমনটা ভালো বোঝেন করেন বাবু, আমার বলার কর্তব্য ছিল তাই আমি বললাম, আপনারা শুনবেন কি শুনবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে একটা কথা বলার ছিল আপনাদের, কথাটা কিন্তু মন দিয়ে শুনুন বাবু। গরুর গাড়ির চালক কেবলমাত্র এই কথাগুলো এমন ফিসফিস করে বলল যেন কোনো অতীব গুরুত্বপূর্ণ বিষয় সে আলোচনা করতে চলেছে তাদের সাথে। কমলার সুবীর বেশ মনোযোগ সহকারে তা শোনার জন্য মনে মনে প্রস্তুত হল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে দুটো রাস্তা দুই দিকে ভাগ হয়ে চলে গেছে, সুবীর উত্তরে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি তো, একটা ডান দিকে গেছে একটা বাম দিকে। ডান দিকে যেই রাস্তাটা চলে গেছে এটা দিয়ে কিন্তু আপনারা যাবেন, কিন্তু কোনোভাবেই বাম দিকের রাস্তাটা দিয়ে যাবেন না। আমার কথা মন দিয়ে শোনেন বাবু, না হলে কিন্তু মহা অনর্থ ঘটে যাবে। ওই রাস্তাটার অনেক বদনাম আছে, রেতের বেলা আঁধার নামার পর ওই রাস্তা দিয়ে একেবারে যেতে নেই গো। বাম দিকের ওই রাস্তাটা খুব অল্প সময়ের মধ্যেই জঙ্গল থেকে বের হয় ঠিকই, কিন্তু কেবলমাত্র দিনের বেলায় যাবার জন্যই তা উপযুক্ত। রেতের বেলা ওই পথ একেবারে অগ্নিশব্দ হয়ে ওঠে গো। হ্যাঁ আপনারা কিন্তু ভুলেও ওই বাঁদিকের রাস্তাটা দিয়ে যাবেন না, হলে এই নিষেধাজ্ঞা অমান্য করার ফল একেবারে হাতে নাতে ভোগ করবেন। চালকের এই কথাগুলো শুনে গাটা কেমন যেন শিরশির করে ওঠে সুবীরের। চারপাশ একবার ভালো করে তাকিয়ে সে দেখে নেয় সত্যি পরিবেশটা কেমন যেন আধি ভৌতিক হয়ে উঠেছে। কোথাও কোনো আওয়াজ নেই, সম্পূর্ণ জঙ্গল একেবারে থম মেরে গেছে যেন। মৃত্যু শীতল নীরবতা বিরাজমান জঙ্গলা বনভূমির বুকে। সে একবার কমলের দিকে তাকিয়ে বলতেই যাচ্ছিল যে আজকে রাতে আর এগিয়ে লাভ নেই, বরং গরুর গাড়িতে করেই চালকের বাড়ি যাওয়াটাই শ্রেয়, রাতটুকু কাটালে কি আর এমন ক্ষতি হবে। এমনিতেও জঙ্গল এলাকা, তার উপরে আবার কেবলমাত্র ওরা দুজন ছাড়া এখানে আর কোনো জনমানব নেই, তাই এইটাই শেষ সুযোগ। গরুর গাড়ি চলে যাবার পূর্বেই তাদের ফিরে যাওয়াই ভালো, না হলে পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে থাকবে না। সেই কথাগুলো বলতেই যাচ্ছিল কিন্তু কমল তার মনের ভাব বুঝতে পেরে এমন বড় বড় বিস্ফারিত চোখে তার দিকে তাকালো যে আর কিছুই বলে উঠতে পারল না সুবীর। নিজেদের পোঁটলা নিয়ে তারা এবার নেমে পড়ল গরুর গাড়ি ছেড়ে। গাড়ি যথারীতি বাড়ির মুখে ফিরতি পথে চলতে শুরু করল। সুবীরের কানে এলো চালকের বলা অন্তিম কিছু কথা, বা বলা ভালো সতর্কবাণী। আমার কথাগুলো কিন্তু মনে রেখো গো বাবুরা, অগ্রাহ্য করলে কিন্তু তোমাদের পরাণের বিনিময়ে তার দাম দিতে হবে। গরুর গাড়িটা এবার ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে একসময় অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জনমানবহীন জঙ্গলে কেবলমাত্র দাঁড়িয়ে থাকলো দুই যুবক। বাতাস থেকে অদ্ভুতভাবে লম্বা একটা ঘ্রাণ নিল কমল, তার নাকে যেন কোনো বিচিত্রকর গন্ধ ঠেকেছে। দুচোখ বুজে সে উপভোগ করতে লাগলো সেই গন্ধ, কিন্তু সুবীর সেই রূপ কোনো গন্ধ টের পেল না। চোখের পাতা খুলতেই সুবীর দেখল কমলের চোখ দুটো কেমন যেন লালচে হয়ে উঠেছে সামান্য। সে এবার নেশাতুর কণ্ঠে কাতর সুরে বলল, আহ কি সুন্দর সুবাস, আহ মনটা যেন পুরোপুরি ভরে গেল। আহ কি হে ভায়া সুবীর, অমন ফেল ফেল করে আমার মুখের দিকে কি দেখছ, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ না? গন্ধ? কিসের গন্ধ পাবো কই, আমার নাকে তো তেমন কোনো গন্ধ ঠেকছে না। আরে দূর কি যে বলো তুমি, এত সুন্দর ফুরফুরে সুবাস তুমি পাচ্ছ না, হে আবার কি ধরনের কথা। তবে গন্ধটা কিন্তু মোটেও আগে ছিল না, এই সামান্য কিছুক্ষণ আগে থেকেই এখানে বাতাসে ওটা ভেসে আসতে শুরু করেছে। না ভাই কমল, নির্ঘাত তোমার কোথাও একটা ভুল হচ্ছে, এখানে তো কোনো গন্ধই নেই। কিসের যে গন্ধের কথা বলছো তুমি তা সত্যি আমার বোধগম্য হচ্ছে না। আহ ভুল আমার হচ্ছে না সুবীর, ভুল হচ্ছে তোমার, আমার নাসা রন্ধ্র দিয়ে এখনো প্রবেশ করছে সেই গন্ধ। আহ ক্রমশ যেন আমি বুঁদ হয়ে যাচ্ছি সুবীর,
আমি যেন ক্রমশ বুধ হয়ে যাচ্ছি। আর তুমি বলছো এখানে কোনো গন্ধ নেই, আশ্চর্য! শেষের কথাগুলো মাত্রাতিরিক্ত জোরালোভাবেই বলল কমল। সুবীর পরিষ্কার বুঝল তার বিরুদ্ধে কথা বলার জন্য সে সুবীরের উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়েছে। তাই আর বিশেষ তর্ক বিতর্কের মধ্যে না জড়িয়ে পড়ার কারণে সুবীর হাসতে হাসতে বেশ শান্ত গলায় বলল, আচ্ছা ভাই, তাহলে তুমি নিশ্চয়ই কোনো বুনো ফুলের সুবাস পাচ্ছ। জঙ্গলের মধ্যে এমন ধারা হরেক রকম ফুল ফোটে যাদের গন্ধ খুব মিষ্টি হয়। ফুরফুরে বাতাসের সহিত সেই গন্ধ হয়তো ভেসে এসে ঠেকেছে তোমার নাকে। সুবীরের এই কথায় কমল যা বলল তা শুনে রীতিমতো হতবাক হয়ে গেল সুবীর। কমল অত্যন্ত দৃঢ়তার সাথে বলল, উফ, না না না, এই গন্ধ মোটেও কোনো বুনো ফুলের গন্ধ নয়। এই গন্ধ হচ্ছে কোনো এক নারীর গন্ধ, অষ্টাদশী কোনো যুবতী নারীর কোমল শরীর থেকে কেবলমাত্র এরূপ গন্ধ নিঃসৃত হয়, আমি খুব ভালোভাবে জানি। কমলের কথায় সুবীর হাসবে নাকি কাঁদবে তা সে নিজেই বুঝে উঠতে পারল না। সত্যিই এমন নৈশকালে এই জনমানবহীন জঙ্গলের বুকে দাঁড়িয়ে একজন পূর্ণবয়স্ক মানুষ যে কিভাবে এইরূপ শিশুসুলভ কথা বলতে পারে তা সত্যি সে বুঝে উঠতে পারল না। দূর দূরান্ত পর্যন্ত যেখানে কোনোরূপ জীবিত মানুষের অস্তিত্ব নেই, সেখানে কিনা তার বন্ধু এক নারী শরীরের গন্ধ টের পাচ্ছে, এও কি সম্ভব? সুবীর মুচকি হেসে বলে, এ তুমি কি বলছো কমল, এমন বন্য পরিবেশে তুমি কিনা কোনো নারীর? নিজের কথাটাও আর শেষ করে উঠতে পারে না সুবীর। তার মনে হয় জঙ্গলের বাঁ দিকে যেই রাস্তাটা চলে গেছে সেই দিক থেকে ভেসে আসে কোনো রিনরিনে মেয়েলি কণ্ঠের হাসির প্রতিধ্বনি। মেয়েলি হাসির শব্দটা যেন বাতাসের মধ্যে ক্রমশ ধীরে ধীরে পাক খেতে খেতে ছড়িয়ে পড়ে দিক বিদিক জুড়ে। কমল বিজয়ীর হাসি হেসে বলে, কি, তুমি শুনতে পেলে সেই হাসির শব্দ? আমি বলেছিলাম না তোমায়, এই জঙ্গলের মধ্যে কোনো এক নারীর বাস আছে। অবশেষে এতক্ষণে তোমার বিশ্বাস হলো তো যে আমি ঠিক বলেছিলাম, এই নারী শরীরের গন্ধই আমি পেয়েছি। শেষের কথাগুলো কানে ঢুকলো না সুবীরের। সে যেন এখনো ধাঁধিয়ে উঠতে পারল না হাসির মতো যে শব্দটা তার কানে এসেছে সেটা আদেও কোনো মেয়ে মানুষের হাসির আওয়াজ নাকি এই জঙ্গলের বুকে বসবাসকারী কোনো বন্য জীবজন্তু কিংবা পাখপাখালির স্বর। এইরূপ ভীতিপ্রদ পরিস্থিতিতে দাঁড়িয়ে একটু ঘাবড়ে গিয়ে সুবীর বলল, চলো ভাই কমল, এখানে অযথা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার আর কোনো মানেই হয় না। আমরা বরং গুটি গুটি পায়ে এগিয়ে চলি, ডান দিকে যে পথ গেছে সেদিকে। এমন রাতের বেলায় জঙ্গলের মধ্যে সময় কাটানো যে ঠিক কী বিপদের তা তুমি জানো না। না জানি আমাদের কপালে আজ রাতে ঠিক কী লেখা আছে। কেন ভাই, ডান দিকে না গিয়ে বাম দিকের পথে হাঁটা দিলেই তো বরং বেশি ভালো হয়। আরে, বাঁ দিকের পথ ধরে হাঁটলে তাড়াতাড়ি জঙ্গল থেকে বের হওয়া যাবে সেদিকে, আর তোমার সেদিকেই যেতে এত আপত্তি কেন? আরে, তুমি কি ওই গাড়িওয়ালার কথায় ভয় পেয়ে গেছো নাকি? হ্যাঁ, কমলের কথায় নিজের মাথা আর ঠিক রাখতে পারল না সুবীর। মেজাজ হারিয়ে সে এবার বাঁচ খাই সুরে বলল, কেন, ওই দাদা যে এতবার করে বারণ করে গেল পুই পুই ভাবে যাতে আমরা বাম দিকের রাস্তাটা অনুসরণ না করি, তবুও তুমি সেদিকে যেতে চাইছো? দেখো, কৌতূহল ভালো, কিন্তু অধিক কৌতূহল মোটেই ভালো নয়। অযথা মিথ্যে জেদ করো না। তুমি যেতে চাইলে যাও, কিন্তু আমি ওই পথে কিছুতেই যাব না। জঙ্গল থেকে বেরিয়ে অপেক্ষা করো, আমি ঠিক পৌঁছে যাব। উফ সুবীর, তুমি কেন এত অল্পতে চটে যাচ্ছ? আরে মাথা ঠান্ডা করো। তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। আমাদের অদৃষ্টে ওই বাম দিকের পথটি অপেক্ষা করে আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে বরং চলো আমরা ডান দিকেই এগিয়ে যাই, দেখা যাক কি ঘটে। ডান দিকের পথে যেতে কমল রাজি হওয়ায় অত্যন্ত খুশি হলো সুবীর। কিন্তু সে কি আর তখন জানতো যে তার এই খুশি হবে ক্ষণস্থায়ী? ওরা দুই বন্ধু এবার ডান দিকের পথের পানে এগিয়ে যেতেই কোথাও কিছু নেই আচমকা হুড়মুড়িয়ে একটা বিশাল গাছ ভেঙে পড়ল মাঝ রাস্তায়। ঝাঁকড়া মুখর বৃহৎ গাছটা এমনভাবে রাস্তার উপর পড়ল
যে চলার সামান্য পথটুকু আর অবশিষ্ট রইল না। হঠাৎ করে সুবীরের নজর পড়ল কমলের দিকে। সে দেখল ছেলেটার ঠোঁটে একটা অদ্ভুত চওড়া হাসির রেখা ফুটে উঠেছে। কমল তার কানের কাছে মুখ এনে হিমশীতল কণ্ঠে ফিসফিস করে বলল, কি হলো ভাই, আমার কথাটা ভুললো তো? আমাদের অদৃষ্টে ওই বাম দিকের পথটি লেখা আছে। আমার মন বলছে সেখানে কেউ আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরে চলো চলো, আর দেরি করে লাভ নেই। কেউ যেন আমায় হাত ছানি দিয়ে ওই পথে যাওয়ার জন্য ডাকছে। সেই নারী শরীরের গন্ধের পাগল করা ভয়ানক নেশা আমায় মাতাল করে তুলছে ক্রমাগত। চলো ভাই সুবীর, চলো আমরা গিয়ে দেখি। যাবার এতটুকু পথ না থাকায় অগত্যা সুবীরকে তাই কমলের সাথেই ডান দিকের পথ দিয়ে যাবার জন্য এক প্রকার বাধ্য হয়েই রাজি হতে হলো। তার মনটা কিন্তু কেমন যেন বারে বারে কুড়াক ডেকে উঠল। সুবীরের অন্তরে লুকিয়ে থাকা শুভ শক্তি যেন তাকে বলল ওই পথে না যেতে। রাতটুকু জঙ্গলের মধ্যে কাটিয়ে দিতে কোনো রকমে ওই পথে একবার প্রবেশ করলে মারণ বিপদ অনিবার্য। কমল এবার সজোরে সুবীরের হাতখানি টানতে টানতে নিয়ে গেল বাম দিকের পথে, এবং দেখতে দেখতেই সেই রাস্তায় প্রবেশ করল ওরা। সুবীরের মনে হলো কমল যেন এক গভীর ঘোরের মধ্যে তলিয়ে গেছে, তাকে যেন সম্মোহন করেছে কেউ। সেই সম্মোহনের টানেই ছুটে চলেছে সে ওই পথ ধরে। বাম দিকের রাস্তায় প্রথম পদার্পণ করা মাত্রই সুবীরের কানে এলো পুনরায় সেই হাসির শব্দ। থমথমে জঙ্গলের বুকে এক রেনরিনে কিশোরীর খিলখিলিয়ে হেসে ওঠার প্রতিধ্বনি। সেই হাসি যেন তাদের স্বাগতম জানালো এই রাস্তায় পদার্পণ করবার জন্যে। ভয়ে বুকটা কেঁপে উঠল হাঁপড়ের মতো। সুবীর এদিক ওদিক ইতিউতি দৃষ্টিতে সে একবার চোখ বুলিয়ে নিল। সবটা এবার পুনরায় মাটির দিকে তাকিয়ে শুকনো পাতার উপর খরমর শব্দ করে এগিয়ে চলল। আকাশে চাঁদের দেখা না মিললেও চাপ চাপ জমাট বাঁধা মেঘ খানিকটা ফিকে হয়েছে, বৃষ্টিটাও থেমে গেছে। কেবলমাত্র তিমিরাচ্ছন্ন আকাশের বুকে মাঝে মধ্যে খেলে যাচ্ছে বিদ্যুতের লকলকে তরোয়ারি। অন্ধকার ধরিত্রী মাঝে মধ্যে সাদাটে আলোয়ে ভরে উঠছে বারে বারে। গগনচুম্বী বিশাল বিশাল মহিরুহের দল যেন তাদেরই দিকে তাকিয়ে আছে অপলকভাবে। নিজের ভয় কাটাতে সুবীর এবার একটু তামাক সেবনে মনোনিবেশ করে। ধুতির কোঁচা থেকে বের করে আনে চুরুটখানা, তারপর তাতে আগুন ধরিয়ে একটা লম্বা টান দিয়ে ফের হাঁটতে শুরু করে। ওদিকে ততক্ষণ এক ফোঁটাও না থেমে বলা ভালো এক প্রকার দৌড়েই সামনের অন্ধকারাচ্ছন্ন রাস্তা ধরে এগিয়ে চলেছে কমল। তার এই রূপ আচরণ দেখে খুব অবাক লাগে সুবীরের। দুরন্ত পতঙ্গ যেমন আগুনের দিকে ধেয়ে যায় প্রবল বেগে, সুবীরের মনে হয় কমলও ঠিক একইভাবে ছুটে চলেছে তার অন্তিম পরিণতির দিকে। হঠাৎ করেই সুবীরের কানে আসে একটা রুনুঝুনু নূপুরের শব্দ। তার মনে হয় জঙ্গলের মধ্যে দিয়ে কোনো এক নারী যেন দৌড়ে চলে গেল। বুনো জঙ্গলের গুল্ম ঝোপ ঠেলে এবার আত্মপ্রকাশ করল এক মিশমিশে লোমশ কালো বিড়াল। অন্যান্য আর পাঁচটা সাধারণ বিড়ালের তুলনায় এই বিড়ালটা আকার আকৃতিতে অধিক বেশি বড়। বিড়ালটির দুই চোখ অদ্ভুত রকমের জলজলে। বিড়ালটি এবার ওদের সামনে এসে থমকে দাঁড়াল, ভাবখানা এমন যেন সে কিছু বোঝাতে চাইছে। সাপত্রীর ভাব সুবীর বুঝতে না পারলেও তা বুঝল কমল। বিড়ালটি এবার খুব শিথিল পদক্ষেপে এগিয়ে গেল সামনের দিকে। কমল বলল, চলো ভাই, এই পশুটিকেই মনে হয় আমাদের অনুসরণ করতে হবে। এই আমাদের তার কাছে নিয়ে যাবে, চলো চলো। তার কাছে বলতে কমল আসলে যে ঠিক কার কথা বলল তা বুঝতে পারল না সুবীর। বেশ অনেকটা পথ কালো প্রাণীটিকে অনুসরণ করে আসার পর ওরা নিজের চোখে যা দেখল তাতে সত্যি অবাক হয়ে গেল। জঙ্গলের মধ্যে মাটির কুঁড়ে ঘর, পরিপাটি করে সাজানো কুঁড়ে ঘরটির নিকোনো আলপনা দেওয়া দাওয়ায় বাঁশের খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে
বসে আছে একটা একটা মেয়ে। মেয়েটি যেন ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না সুবীর, এমন নৈশকালে এই ভরা জঙ্গলের মধ্যে মেয়ে এলো কোত্থেকে। সমাজ থেকে দূরে এমন নিবিড় গহীন বনভূমির বুকে একলা মেয়ে মানুষের পক্ষে জীবনযাপন করা কি আদৌ বাস্তবে সম্ভব, নাকি সে যা দেখছে তা নিতান্তই তার চোখের ভুল, দৃষ্টিভ্রম মাত্র? অধিক পথক্লান্তির কারণেই হয়তো শরীর অবসন্ন হয়ে পড়ার দরুন সুবীরের এইরূপ ভুল হচ্ছে। নিজের চোখ দুটো ভালোভাবে ডোলে নিয়ে পুনরায় সে তাকালো সেই দিকে, আর তাতেইও বুঝল এতটুকু ভুল তার হচ্ছে না। সত্যি মাটির ওই কুঁড়ে ঘরের দাওয়ায় বসে আছে এক অপরূপ সুন্দরী মোহময়ী কিশোরী। কিশোরী মেয়েটির রূপের বর্ণনা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কষ্টকর একটি ব্যাপার। ভরা যুবতীর পিঠ ছাপানো এলো কেশ লুটিয়ে পড়েছে মাটির দাওয়ায়, কানের পাশে গোঁজা আছে একটা রক্তকরবী, মিষ্টি একটা মৃদু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে তার থেকে। যুবতীর দৃষ্টি সদ্য বিবাহিত নববধূর মতোই লাজুকে প্রকৃতির, তবে তার চোখের মণি দুটো ভারী অদ্ভুত। এমন অন্ধকারের মধ্যেও যেন তার চোখের মণি থেকে ঠিকরে বের হচ্ছে এক উজ্জ্বল আলোকরশ্মি, লম্বা টিকালো নাক, শতদলের পাপড়ির মতো নরম ঠোঁট, যে কোনো পুরুষ হৃদয়কে তোলপাড় করে দেওয়ার পক্ষে যথেষ্ট। অঙ্গে তার জড়ানো একখানি লাল পাড় সাদা শাড়ি, শাড়িটি আটপৌড়ে করে পরা। গ্রাম্য দেহাতি মেয়েরা যেমন করে শাড়ি পরে ঠিক সেইভাবেই হাঁটু পর্যন্ত। শাড়ির তলা থেকে বেরিয়ে আসা চকচকে শ্বেত শুভ্র মোলায়েম আলতারাঙা পা দুটির পানে অজান্তেই চোখ গেল সুবীরের। তার মনের মধ্যে যেন একটা পুরুষালী উত্তেজনা তোলপাড় করে উঠল। বহু কষ্টে নিজেকে সংযত করে অন্যদিকে চোখ ফেরালো সে। কালো বিড়ালটি ততক্ষণে মেয়েটির কোলে লাফিয়ে পড়েছে। কিশোরী মেয়েটি জন্তুটিকে আদর করতে আরম্ভ করেছে পরম স্নেহে। কালো বিড়ালটি হল আসলে তার পোষ্য। কমল এবারে মেয়েটির একেবারে সন্নিকটে গিয়ে প্রশ্ন করল, আচ্ছা কিশোরী, কি নাম তোমার? তুমি বুঝি এখানে একলাই থাকো? কমলের প্রশ্নে মেয়েটি যেন সকল লজ্জার আবরণ খুলে ফেলে নির্লজ্জের মতন কিছুটা হেসে বলল, আমার নাম মনমোহিনী। হ্যাঁ গো বাবু, আমি একাই থাকি এখানে, আর সব সময়ের জন্য সঙ্গে থাকে আমার এই পোষা বেড়াল মিনি। মনমোহিনী, বাহ, ভারী খাসা নাম তো। সত্যি তোমার নাম যে মনমোহিনী হবে এমনটাই তো খুব স্বাভাবিক, সার্থক নাম হে তোমার। তোমার নারী রূপের লাবণ্য সত্যি শত শত পুরুষের মন মোহিত করে দেওয়ার পক্ষে যথেষ্ট, তাই তোমার নাম যে মনমোহিনী হবে এমনটাই তো স্বাভাবিক। কমলের বলা কথাগুলোতেই ভারী অসন্তুষ্ট হল সুবীর। একটা অজানা অচেনা মেয়ের প্রতি তার এমন মুগ্ধতা সত্যিই বড় দৃষ্টিকটু। হ্যাঁ, মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর, লাবণ্যময়ী, কিন্তু তাই বলে এত প্রশংসা করার কী মানে? সুবীরের চিন্তা জালে ছেদ কাটল মনমোহিনীর সুরেলা গলার আওয়াজ। কমলের দিকে এই প্রথম ভালোভাবে চোখ তুলে চাইল মেয়েটা। যুগলে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল কিছুক্ষণ, তারপর মনমোহিনী বলল, আচ্ছা বাবু, আজ রাতে তোমরা আমার ভিটেতেই থাকবে তো? এই অভাগিনীকে তোমাদের সেবা করার একটু সুযোগ দাও না হয়। অনুমতি দিলে আমি স্নান সেরে তোমাদের জন্য খাবার ব্যবস্থা করতে পারি। মনমোহিনীর বলা প্রতিটা শব্দ যেন রসে ভরা। মেয়েটার কথাবার্তার ধরন, দেহভঙ্গিমা অত্যন্ত কুরুচিকর। তার চোখের চাউনি, অধরষ্ঠের ইশারা সব কিছুই অতীব বাজে। মেয়েটা যে আসলে বারবনিতা গোছের কেউ হবে তা অনুমান করল সুবীর। সেই কারণেই হয়তো গ্রামে তার ঠাঁই জোটেনি। এমন নির্জন বনভূমির বুকে লোকসমাজের আড়ালে তাকে এসে বসবাস করতে হয়েছে একলা। অনেকক্ষণ বাদে সুবীর এবার মুখ খুলল। মেয়েটার প্রশ্নের সটান জবাব দিল সে, না না, রাত্রিবাস করার উপায় নেই আমাদের, আজ রাতের মধ্যেই বাড়ি ফিরতে হবে, কাল সকালে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে,
তাছাড়া তুমি অজানা অচেনা এক নারী, তোমার সাথে রাত্রিবাস করার কোনো মানেই হয় না। আমি তোমার দৃষ্টতা ও দুঃসাহস দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। তুমি কী করে একজন যুবতী নারী হয়ে দুজন অপরিচিত পুরুষকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার ইচ্ছে প্রকাশ করো? তুমি জানো না সমাজে কত খারাপ মানুষের বাস, তারা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। সুবীরের কথায় এবার হো হো করে ব্যঙ্গের হাসি হেসে উঠল মনোমোহিনী। সে তার দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতেই বলল, আমার ক্ষতি করবে কি যে বলো গো বাবু, আমার ক্ষতি করার সাধ্য কারণ নেই। তাছাড়া অপরিচিত আবার কি, এই জগতে সবাই সবার অপরিচিত, আবার সবাই সবার পরিচিত। মনোমোহিনীর কথার প্রত্যুত্তর হিসেবে সুবীর প্রবল আপত্তি তুলে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই কমল তার হাত চেপে তাকে থামিয়ে দিল। মেয়েটার প্রশংসায় পঞ্চমুখ হয়ে কমল তার আরও নিকটে গিয়ে বসল। বেশ ভালো কথা বললে তো মনমোহিনী, কথাটা সত্যিই একেবারে ঠিক। এই জগৎ সংসারে সকলেই আমাদের পরিচিত, আবার সকলেই আমাদের অপরিচিতও বটে। সকলেই আমাদের মিত্র, আবার পক্ষান্তরে সকলেই আমাদের শত্রু। আমি আর আমার বন্ধু আজ রাতে তোমার বাসাতেই থাকব, তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারো। এটা তুমি কি বলছো ভাই কমল? কাল সকালে তোমার গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আমরা গরুর গাড়ি চালক দাদার বাড়িতে গেলাম না, আর তুমি এখন এই বনের মধ্যেখানে রাত্রিবাস করার সিদ্ধান্ত নিচ্ছ, তাও আবার একটা মেয়ে মানুষের সাথে? বুঝতে পারছো বিষয়টা সকালে জানাজানি হলে লোকসমাজে মুখ দেখানোর উপায় থাকবে না, সকলে আমাদের খারাপ চোখে দেখবে, আমাদের নামে নানান অপবাদ দেবে, কাদা ছিটকবে। উফ, তুমি থামো দেখি ভাই সুবীর, সবেতেই দেখছি তোমার বাধা দেওয়ার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। বলি এমন রাতের বেলায় সামনে নানান রকম বিপদ আপদ ঘটতে পারে, তার থেকে বরং ভোরের আলো ফুটলেই আমরা রওনা দেবো। খুন আজকের এই অবশিষ্ট রাতটুকু না হয় মনমোহিনীর বাসাতেই কাটিয়ে দেওয়া শ্রেয়। না, সুবীরের আর আপত্তি জানানোর বিন্দুমাত্র ভাষা ছিল না। মনমোহিনী এবার ঠোঁটে ঠোঁট চেপে মুখ দিয়ে এক অদ্ভুত আওয়াজ করে বলল, তুমি এখানে একটু বসে অপেক্ষা করো গো বাবুমশাই, আমি সামনের পুকুর থেকে গাটে একটু ভিজে আসি গে, বড্ড গরম করছে গা, বড্ড গরমে শরীরে, স্নান সেরে তারপর না হয় তোমাদের জন্য রান্না চড়াবো, কেমন? আহা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমাদের জন্য অযথা এত ব্যতিব্যস্ত হতে হবে না, তুমি ধীরে সুস্থে সবকিছু করো, কোনো তাড়াহুড়ো নেই। মনোমোহিনী এবার দাওয়ার এক কোণে রাখা কলসিখানা কাঁখে তুলে নিয়ে লাশময়ীর মতো এলোমেলোভাবে পা ফেলে এগিয়ে গেল পুকুর ঘাটের দিকে। তার পায়ের নুপুরের রুনুঝুনু শব্দটা ভারী চেনা ঠেকল সুবীরের। তার মনে হলো আসার সময় জঙ্গলের মধ্যে সে যেই নুপুরের আওয়াজ শুনতে পেয়েছিল এটা সেটাই। স্নান সেরে মনোমোহিনী রান্না চড়ালো উনুনশালে, ভাত আলু সেদ্ধ আর কিছু টুকিটাকি সবজি ভাপা। মাটির হাঁড়িতে ভাত টকবক করে ফুটতে থাকল। উনুনের একেবারে পাশটিতে ধার ঘেঁষে পিছন করে বসে আছে মনোমোহিনী। তার মাথার ভিজে চুল থেকে টপ টপ করে চুঁয়ে পড়ছে ফোঁটা ফোঁটা জলবিন্দু। চকচকে কপালে একটা ছোট্ট সিঁদুরের গোলটি, ডাগর ডাগর দু চোখে মাখা আছে গাঢ় কালো কাজল, নাকের মধ্যিখানের পাটাতনে ঝুলছে একটা ছোট্ট ধাতব নথ, ঠোঁট দুটি অদ্ভুত রকমের লাল, অঙ্গে তার একটি গোলাপি মলিন শাড়ি, বক্ষদেশ কোনো রকমে জড়ানো রয়েছে তাতে, অগ্নিশিখার উজ্জ্বল সোনালি আলোর ছটা ও তাপ এসে পড়ছে তার সর্ব অঙ্গে। শাড়ির আঁচলের ফাঁক দিয়ে দেখা যায় তার ভাঁজ পড়া মেদময় উদরখানি আর নাভিদেশ। কমলের মনে হয় দৌড়ে গিয়ে ভাতের হাঁড়ি উল্টে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ওর শরীরের মধ্যে যেন কোনো শয়তান জন্ম নিয়েছে, মনোমোহিনীর রূপ যৌবন তাকে সম্পূর্ণ পাগল করে তুলেছে। মনোমোহিনীর ক্রিয়াকলাপ দরজার আড়াল হতে লুকিয়ে লুকিয়ে দেখছিল কমল। আচমকা মেয়েটা ওর দিকে না তাকিয়ে বলে উঠল, ভাত হয়ে গেছে গো বাবুরা, বাইরে চলো খাবার দিচ্ছি, তারপর রাত্রি আরো গভীর হলে না হয়।
কমল একটু অপ্রস্তুতের মধ্যেই পড়ে গেল। মেয়েটি টের পেল কী করে? তার দরজার আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে থাকা। সে যে অতীব সন্তর্পণে প্রায় নিঃশব্দে দরজার আড়াল থেকে তাকে দেখছিল, এই কথা মনোমোহিনী জানল কী করে? কলাপাতার উপর উষ্ণ ভাত, আলু ভাতে আর কয় প্রকার সবজি মাখা লবণ ছড়িয়ে খেতে শুরু করল কমল আর সুবীর। মনোমোহিনী ঘরের ভিতর থেকে তালপাতার হাত পাকাখানা বের করে তা দিয়ে হাওয়া করতে লাগল তাদের মাথার গোড়ায়। উঠোনের মধ্যে ওই বিশাল নাদুস নুদুস কালো বিড়ালটা শরীর এলিয়ে দিয়ে বসে আছে, যেন সে তাকিয়ে আছে মনোমোহিনীর দিকে। আচ্ছা, বিড়ালরাও কি হাসতে পারে মানুষের মতন? সুবীরের কেন তাহলে বারেবারে মনে হচ্ছে যে বিড়ালটা ওদের দিকে তাকিয়ে মাঝে মধ্যেই বিদ্রুপে চওড়া হাসি হাসছে? আসলে যত নষ্টের গোড়া হলো এই কালো শয়তানটা, ওই তো এমনভাবে পথ দেখিয়ে নিয়ে এলো তাদের এই মেয়েটির কাছে। হ্যাঁ, ভালোই ভালোই রাতটুকু কেটে গেলেই হয়, না জানি আর কী কী লেখা আছে তাদের কপালে। এসব হাজারো চিন্তা ভিড় করল সুবীরের মস্তিষ্কে। অন্যদিকে তখন কমলের মন ও মস্তিষ্ক ডুবে গেছে কামের ভয়ানক নেশায়, ভোগের ক্ষুধায়। বাবু, আর দুটো ভাত দি। আরে না না মনমোহিনী, মাথা খারাপ নাকি? এত ভাত খাওয়ার পরেও আর ভাত নেওয়া যায়? এই যথেষ্ট, তুমিও এবার না হয় খেয়ে নাও, আমাদের খাওয়া তো হয়েই এসেছে। আরে পারবেন পারবেন, ঠিক পারবেন, আর একটুখানি খান দেখি। পুরুষ মানুষের গায়ের বলই হলো মূল কথা, গায়ের শক্তি না থাকলে চলবে কেমনে? আর আমার খাওয়া নিয়ে আপনাদের অত ভাবতে হবে না, আজকে রাতে আমি আর অন্য মুখে তুলব না, কারণ আমার জন্য অপেক্ষা করছে অন্য কিছু প্রিয় খাদ্য, যা আমার অত্যন্ত পছন্দের খাবার। এই কথা বলে মনোমোহিনী এবার ভাতের হাঁড়ির ঢাকনা খুলে আরও কিছুটা ভাত তুলে দিল কমলের পাতে। খেতে খেতে সুবীর একবার মুখ তুলে তাকালো মেয়েটির দিকে। লণ্ঠনের টিমটিমে মৃদু আলোয় তার যেন মনে হলো মেয়েটা এক ক্ষুরধার হাসি হাসছে। রাতে শোবার জন্য নির্ধারিত হলো দুটি ঘর। কুটিরের একটি কক্ষে থাকবে মনোমোহিনী, আর অপর কক্ষটিতে থাকবে কমল আর সুবীর দুই বন্ধু। লণ্ঠনের আলোখানা নামিয়ে রেখে সুবীর আর কমলের উদ্দেশ্যে মনোমোহিনী বলল, রাতে কোনো দরকার হলে আমি ডেকোবো বাবু, আমার ঘরের দরজা ভেজানোই থাকবে, যে কোনো অসুবিধা হলেই বিন্দু মাত্র দ্বিধাবোধ করো না যেন আমায় বলো, কেমন? একথা বলে মনোমোহিনী এবার চলে গেল পাশের কক্ষটিতে শয়নের জন্য। সুবীর মনে মনে স্থির করল আজ রাতে কিছুতেই ঘুমাবে না সে, মিথ্যা ঘুমের অভিনয় করে মিছিমিছি শুয়ে থাকবে কেবল। কমলের মতিগতি মোটেও সুবিধার নয়, তাকে চোখে চোখে রাখা অত্যন্ত প্রয়োজন, কিন্তু মানুষ যেমনটা চায় তেমনটা কি সবসময় হয়? একেবারেই হয় না। আমরা যা করতে চাই কখনো কখনো ঠিক তার বিপরীত ঘটে বসে। সুবীরের যখন ঘুম ভাঙল তখন রাত্রি বেশ গভীর বলা চলে। ঘুম ভাঙতেই আড়ষ্ট চোখে তাকিয়ে সে দেখল বিছানার পাশে তার বন্ধু আর শুয়ে নেই। নিজের উপর ভারী রাগ হলো তার, সে যে কী কুক্ষণে ঘুমিয়ে পড়ল তা সে নিজেই বুঝে উঠতে পারল না। ধীরে ধীরে বিছানার উপর উঠে বসল সুবীর। লণ্ঠনের আলোটা কখন যেন নিভে গেছে তেলের অভাবে। বিছানা থেকে নেমে সে ধীর পায়ে এতটুকু আওয়াজ না করে এগিয়ে গেল পাশের কক্ষটির দিকে। কক্ষের দরজায় আলতো চাপ দিতেই ও বুঝল সেইটি এখন ভেতর থেকে বন্ধ রয়েছে। দরজার গায়ে কান পাততেই সুবীর শুনল তার বন্ধু কমলের কণ্ঠস্বর। কাতর সুরে কমল মনোমোহিনীকে বলছে, তোমাকে প্রথম দেখেই না আমার খুব ভালো লেগে গেছিল মনমোহিনী, তোমাকে কাছে পাওয়ার বাসনা আমার অন্তরে জেগেছিল, অসংখ্য ধন্যবাদ তোমায় সেই বাসনা এভাবে মেটানোর জন্য। কিন্তু মনমোহিনী, আমি যে তোমার মধ্যে ডুবে যেতে চাই, তবে ডুবে যাওয়ার আগে একটি গান ধরো দেখি, তোমার অমন সুরেলা কণ্ঠে একখানি গান শুনতে যে বড় মন চাইছে। গান শুনবে গো বাবু, গান শুনবে? এবার মনোমোহিনী আর কমলের উদ্দাম কাতর স্বর ভেসে এলো দরজা বন্ধ ঘরের অভ্যন্তর থেকে। সুবীর বুঝল
পাশবিক আদিম খেলায় বর্তমানে মেতে উঠেছে তারা। যুগলের সমবেত চাপা শব্দের আওয়াজ অস্পষ্টভাবে কানে এলো তার। সুবীরের মুখ বিকৃত হয়ে উঠল প্রবল ঘৃণায়। তার বন্ধু যে এতটা নীচ, এত লোভাতুর হতে পারে তা তার জানা ছিল না। ঘরের ভেতর থেকে এবার ভেসে এলো চিৎকার। ঘামে ভেজা দুটো নগ্ন শরীরের মিলনে তৃপ্ত হওয়ার আওয়াজ। আসলে দোষ মোটেও কমলের নয়, সব দোষ হলো ওই মেয়েটার। সে যেন বশ করেছে তার বন্ধুকে, নচেত কমলের চরিত্র আদৌ এইরূপ ছিল না কোনোদিন। সুবীর তো তাকে নেহাত আজ থেকে চেনে না, সেই ছোট্ট বেলা থেকেই একসাথে বেড়ে ওঠা। ছেলেটার এমন ধারা বদগুণ, মেয়েদের প্রতি আসক্ত হয়ে পড়ার কথা কোনো দিন একটি বারের জন্যেও কানে আসেনি তার। এমনভাবেই চলল কিছুক্ষণ, তারপর মিলন কার্য সমাপ্ত হলে মনোমোহিনী বলে উঠল, বড্ড সুখ দিলে গো বাবু মশাই, বড্ড তৃপ্তি দিলে, তুমি তো তোমার কাজ করলে, এবার তবে আমার কাজ করার পালা। মনোমোহিনীর কথায় ক্লান্ত স্বরে খানিকটা হাঁপাতে হাঁপাতে কমল বলল, কাজ কি কাজই বা করবে আর তুমি, কি কাজই বা আর বাকি আছে, আমাদের সব কাজই তো করা হয়ে গেছে প্রিয়। এবারই তো হবে আসল খেলা, বড্ড বড্ড খিদে পেয়েছে বাবু, পেটের ভেতরটা যেন ভয়ানক রকমের জ্বালা করছে, মারাত্মক খিদের জ্বালায়। এসো এসো বাবু আমার কাছে, এসো এসো বলছি এসো। কথাগুলো বলা শেষ হতেই ভয়ানক রকমের পৈশাচিক হাসি হেসে উঠল মনোমোহিনী। দরজা থেকে কানটা সরিয়ে নিল সুবীর, তার বুকটা ছ্যাঁত করে উঠল সহসা। এই রকম হাসি কি আদৌ কোনো মানবীর পক্ষে হাসা সম্ভব? তার মনে হলো ঘরের ভিতরে কমলের সাথে যে রয়েছে সে আদৌ কোনো রক্ত মাংস গড়া মানুষ নয়, সে যেন সাক্ষাৎ কোনো পিশাচিনী। এবার শোনা গেল কমলের মারাত্মক ভয়াতুর গলার আওয়াজ। তার সব আনন্দ মোহ ভোগ লালসা বাসনা মুছে গিয়েছে, এর পরিবর্তে তার গলা জুড়ে এখন ফুটে উঠছে কেবলমাত্র ভয় আর ভয়ের ঠান্ডা অনুভূতি। পাগলের মতো চিৎকার করে বলল সে, সত্যি করে বলো তুমি কে? তুমি তো আদৌ মনমোহিনী নয়, তোমার রূপের এ কি হাল? কে কে তুমি? খবরদার বলছি আমার দিকে আর এক পাও এগিয়ে আসবে না, এক পাও না, না। অত্যন্ত ভয় লাগলো সুবীরের। ঘরের ভিতর যে ঠিক কি ঘটছে তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না সে। তবে এইটুকু ঠিকই বুঝল, যা হচ্ছে তা মোটেও ভালো কিছু হচ্ছে না। এরপর প্রাণপণ একটা বিকট চিৎকার করে উঠল কমল, আর তারপরেই সব কিছু একেবারে নীরব হয়ে গেল। মৃদুমন্দভাবে দরজা থেকে কয়েক পা পিছিয়ে এলো সুবীর। মনোমোহিনী ততক্ষণে ফের দমকে দমকে হাসতে শুরু করেছে, কিন্তু আর কোনো পুরুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। কি হলো তবে তার বন্ধুর সাথে? এসব চিন্তা মাথার মধ্যে আসতেই খুট শব্দের সাথে কক্ষের দরজাটা খুলে গেল। এবার সাদাটে ধোঁয়ার মতন কিছু বেরিয়ে এলো বাইরে, আর তার সাথে বেরিয়ে এলো এক প্রায় নগ্না নারী। এ কি, এ কাকে দেখছে সুবীর? যা দেখছে তার কতটা ঠিক? মনোমোহিনীর সেই পুরাতন পাগল করার মতো রূপ কোথায়? এই মহিলার মধ্যে কি বলি রয়েছে নরক লোকের হাহাকার আর গায়ে কাঁটা ধরানো ভয়। মনোমোহিনীর মাথার ঘন কালো কেশরাশি বর্তমানে পরিণত হয়েছে সাদা সনের মতো চুলে। তার ডাগর ডাগর কাজল মাখা চোখের পরিবর্তে এখন সেখানে রয়েছে কেবল দুটি মণিবিহীন কালো কোঠর। লম্বা টিকালো নাকের বদলে একটা মোটা ও উঁচু থ্যাবড়ানো বিশ্রী নাক, লম্বা ঠোঁটের বদলে অসংখ্য তীক্ষ্ণ দাঁত বেরিয়ে থাকা কালচে অধরষ্ঠ, পরনের লালচে শাড়িটাও বদলে গিয়েছে কালো কুচকুচে শাড়িতে, আর তার হাতে পায়ে বিশাল বিশাল বাঁকানো কালো নখ বিদ্যমান। হাতের দিকে চোখ যেতেই আঁতকে উঠল সুবীর।
ধারালো নখরযুক্ত আঙুলের ডগ থেকে টপ টপ শব্দে মেঝের উপর গড়িয়ে পড়ছে এক লালচে ঘন তরল রক্ত। কোনো রকমে সহজাতভাবে একটা প্রশ্ন বেরিয়ে পড়ে সুবীরের মুখ থেকে। ওরে ওরে পিশাচিনি, ওরে ডাকিনি, তুই তুই ছলনা করে আমাদের মিথ্যে মায়াজালে জড়িয়েছিস। আমার বন্ধু কমল কোথায়? বল বল, তার সাথে কি করেছিস বল? সে জীবিত নাকি তাকে গিলে খেয়েছিস? একইভাবে পুনরায় হাসতে শুরু করলো মনোমোহিনী। তারপর হাসি থামিয়ে ভয়ানক কণ্ঠে বলল, তোর বন্ধু, তোর বন্ধু এখন চির শান্তিতে আজীবনের মতন ঘুমিয়ে পড়েছে রে। তোর বন্ধুর অন্তিম পরিণতি যে আমার হাতেই লেখা ছিল। আমার কাছে আয়, এবার যে তোর পালা। কথাগুলো বলতে বলতে হাত ছানি দিতে থাকে মনোমোহিনী। বিভৎস দর্শনা উলঙ্গ রক্তমাখা নারী শরীরটা ধীরে ধীরে এগিয়ে আসে সুবীরের দিকে। ছেলেটার এখন কি করা উচিত কি করা উচিত নয় তা ভেবে পায় না সে। স্বাভাবিক বোধ বুদ্ধি সব যেন বিলুপ্ত হয়েছে তার। সে একভাবে দাঁড়িয়ে আছে কেবল বোকার মতো। কোত্থেকে একটা মিঠে আতরের গন্ধ এসে তার নাকে ঝাপটা মারে। দু চোখ বুজে বুক ভরে একটা লম্বা নিঃশ্বাস নেয় সে। বুঝতে পারে আসলে এই গন্ধটাই পেয়েছিল তার বন্ধু। এই গন্ধের মায়ায় যে একবার জড়িয়ে পড়বে সে আর স্বাভাবিক জগতে ফিরতে পারবে না কোনো দিন। এই ফুরফুরে গন্ধটার উৎস হলো মনোমোহিনীর নরম শরীর। সে এতক্ষণে বুঝতে পারে কেন কোমল এত আসক্ত হয়ে পড়েছিল মনোমোহিনীর দেহের প্রতি। কারণ ওই মায়াবী পিশাচিনী জানে ঠিক কীভাবে পুরুষদের আকৃষ্ট করতে হয় নিজের প্রতি। চোখের পাতা খুলতেই সুবীরের চোখে ধরা পড়ল সেই পূর্বের মনোমোহিনীর মনোমুগ্ধকর রূপ। তাকে আর মোটেও দানবীর মতো দেখতে লাগছে না। মনোমোহিনীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা এক কথায় বলতে গেলে বলতে হয় সে যেন সাক্ষাৎ কোনো রাজার রাজকন্যা। মনোমোহিনী এবার মিষ্টিভাবে সুরেলা কণ্ঠে হাতছানি দিয়ে আহ্বান করে বলে, এসো বাবু, এসো আমার কাছে, এসো দেখি অত দূর থেকে কি আর পীড়িত হয়। এসো। মনোমোহিনীর এমন ধারা আহ্বান আর নাকচ করতে পারে না সুবীর। তার শরীর মন জুড়ে ছড়িয়ে পড়ে হাজারো বাসনা, হাজারো কামনার ঢেউ। গায়ের ফতুয়াখানা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে সে ছুটে যায় মনোমোহিনীর নগ্ন শরীরটার দিকে। এবার সে মেয়েটাকে প্রাণপণে ভোগ করতে থাকে নিজের মতন করে। কিন্তু সে নিজেও জানে না এই ক্রিয়া সম্পন্ন হলেই তার মরণ ঘটবে ওই পিশাচিনীর হাতে। রক্তের কি অপূর্ব স্বাদ, বড় তৃপ্ত হলাম আজ। একই দিনে একটা নয় বরং দুই দুটো তরতাজা যুবকের রক্ত পান করার সুযোগ পেলাম বহুদিন পর। তোকে অসংখ্য ধন্যবাদ রিমিনি, তুই তো ওদের এখানে টেনে এনেছিলিস নিজের মায়ার মন্ত্র বলে। যা, নতুন শিকার ধরে আনিস গভীর রাতে। এই পথ অভিশপ্ত, নৈশকালে যে বাজারা এদিকে যাবে তাদের মৃত্যু আমার হাতে নিশ্চিত। চোয়াল থেকে রক্তধারা মুছতে মুছতে মনোমোহিনী বলল কথাগুলো। নিজের পোষা বিড়ালটাকে আদর করতে থাকলো সে। রাত্রের শেষ প্রহরে ভোরের আলো ফুটতেই এবার আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল মনোমোহিনী এবং ওই কালো বিড়ালটা। সকালবেলায় কাঠুরের দল কাঠ কাটতে এসে উদ্ধার করল দুটি যুবকের মৃতদেহ। ঘটনাটাকে কেন্দ্র করে চারিদিকে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। যদিও এখানে এমন ঘটনা হামেশাই ঘটতে থাকে, সেই গরুর গাড়ির চালকও এসে উপস্থিত হলো সেখানে।
ছেলে দুটোর প্রাণহীন রক্তশূন্য ফ্যাকাশে মুখগুলোর পানে চেয়ে তার চোখ ছলছল করে উঠল। সে কাতর স্বরে বলল, তোমাদের কত করে বারণ করেছিলাম গো বাবু যে এই পথে আসবে নে, কিন্তু তোমরা আমার কথা শুনলে নে। তবে ঈশ্বর, এই জঙ্গলের এই অংশ যে কবে ওই পিশাচিনীর হাত থেকে মুক্তি পাবে তা স্বয়ং তুমি জানো গো প্রভু। ওই শয়তানির এত রক্ত পিপাসা কেন? তার পোষা ওই কালো বিড়াল তো কম নয়। ওই শয়তান প্রেতাত্মাই যে সবাইকে টেনে আনে তার মালকিনের দিকে। এই জঙ্গলের এই রাস্তা থেকে যে কবে এই পিশাচিনীর বাস উঠবে তা কে জানে। শেষ হলো আমাদের আজকের গল্প চুপি চুপি আসে। রচনা সুরজিৎ ঘোষ, গল্প পাঠিয়েছিল সঞ্জয়, কমল এবং গাড়োয়ানের চরিত্রে আমি শ্রীরূপ, সুবীরের ভূমিকায় দীপ, মনমোহিনীর চরিত্রে তৃষা, গল্পের সাউন্ড ডিজাইন এবং স্পেশাল এফেক্টসে স্টুডিও রেক 66, গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। আমাদের স্কেয়ারি টেলসে তোমাদের লেখা গল্প পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয় একটু মাথায় রেখো, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন 4000 মতো হয় এবং অবশ্যই গল্পের ডক ফাইলের সাথে গল্পের একটি সামারি মোটামুটি 250 শব্দের মধ্যে অ্যাটাচ করে দিতে ভুলো না। ফেসবুকেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কেয়ারি টেলসকে অবশ্যই ফলো করে রাখো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে আমাদের পরিবারের সাথেও যুক্ত হতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজ আমাদের সঙ্গে ছিল স্টোরি অফ টুমোরো বাংলা থেকে দীপ এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে তৃষা। ওদের চ্যানেলের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই ঘুরে এসো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের আজকের গল্পটা তাহলে কেমন লাগলো সবার? সবাই কিন্তু কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো এবং সবার সাথে গল্পটা শেয়ার করে ফেলো। এই রকম রোমাঞ্চকর বাংলা অডিও স্টোরি নিয়মিত শুনতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব তাড়াতাড়ি আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে স্কেয়ারি টেলস ফিরছে। সো স্টে টিউনড উইথ আস।